হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও অনেক 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 ভালো আছি। আর সবে মাত্র ব্রাশ করলাম, ব্রাশ থেকে ব্রাশ করে উঠে প্রচুর জোরে খিদে পেয়ে গেছে, ভীষণ জোরে খিদে পেয়ে গেছে। তো আমি চলে এসেছি এখন রান্না করে, ব্রেকফাস্ট বানাবো। তো কি বানাচ্ছি সেটা বানিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো বানানো যাক আমার ব্রেকফাস্টটা। তো আমার এই যে স্যান্ডউইচ ব্রেকফাস্ট রেডি। তো কম সময় লাগবে বলে করলাম এটা। খেয়ে দেখি এবার কেমন হয়েছে। ভালোই হয়েছে। তো এখন আমি একটু খাই, খেয়ে নিয়ে করতে হবে রান্না। মা যাবে আজকে মাসির বাড়িতে, তো মাসির শরীরটা খারাপ, দেখতে যাবে। তো এই যে পেছনে দেখতে পাচ্ছ ব্যাগ দুটো, এই যে এইটা, এই দুটো, তো এই ব্যাগ দুটোতে বাজার আছে। একটা যাবে মাসির বাড়িতে আর একটা আমাদের বাড়ির জন্য। তো মাছ মাংস এনেছে, মাছটা এনেছে এই যে বিড়ালগুলোর জন্য, আর মাংসটা আমাদের জন্য। তো মাছ যেহেতু তাড়াতাড়ি চলে যাবে, মা তো মাছ মাংস মাছ তো আজকে করবো না, মাংসই করব। মা এমনিতেও মাছ মাংস খেতে অতটাও পছন্দ করে না, তো মায়ের জন্য একটু ডিম সেদ্ধ দেবো, আলু সেদ্ধ দেবো আর ডাল সেদ্ধ করে দেবো। মা ওটা খেয়ে চলে যাবে, আর আমাদের জন্য দেখি কি রান্না হয়। তো এখন রাখি, তাড়াতাড়ি খেয়ে রান্না বসাতে হবে, এমনি অনেক বেলা হয়ে গেছে, 11:36 বাজে। তো আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার দেখা হচ্ছে। এই চোখের একটা কি উঠেছে, চোখের নিচে কি বিচ্ছিরি লাগছে একটা, দেখতে ডিম উঠেছে। তো দাদি খেয়ে নিয়ে আমি খেয়ে নিয়ে যাবো রান্না করতে। তো আমি আবার খেয়ে নিয়ে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। রান্না বান্না হয়ে গেছে, কমপ্লিট হয়নি এখনো, মাছের ঝোলটা হচ্ছে। আজকে মাছ হয়েছে, বলেছিলাম মায়ের জন্য ডাল আলু ডিম সেদ্ধ করবো, সেটা করিনি। মাছের ঝোল হয়েছে, আর হয়েছে শাক ভাজা, আর হয়েছে একটা সবজি দিয়ে নিরামিষ চচ্চড়ি, আর কি হয়েছে চাটনিটা ছিল। তো শাক ভাজা আর ভাতটা আমি করেছি, বনু চচ্চড়িটা আর মাছের ঝোলটা করছে, মা তো বেরিয়ে যাবে। তো মায়ের খাওয়া হয়ে গেছে, মা খেয়ে নিয়েছে, এবার আমি বাবা আর বনু বাকি আছি। তো বাবা এখনও আসেনি দোকান দিয়ে, বাবা আসবে। মা গেছে স্নান করতে, এই যে ঘর সব বিছানা পিছানা এগুলো সব গুছালাম, গুছিয়ে নিয়ে জামাকাপড়গুলো সব গুছালাম, এবার জামাকাপড়গুলো জায়গা মতো রেখে দেব সব। রেখে দিয়ে যাব স্নান করতে, মা স্নানে ঢুকেছে, ঘরটা গুছাতে হবে। মা স্নান থেকে বেরোলে যাবে বনু, তারপরে যাব আমি, ততক্ষণে বাবা চলে আসবে, বাবার জামা কাপড়গুলো কাচাকাচি করতে হবে। তো আর এখানে হচ্ছে রান্না, কি কি এ হয়েছে তোমাদেরকে দেখাই, রান্নাগুলো দেখিয়ে দিই। তো এই দেখো আমাদের ঘন্টুস বাবা, এটা এই যে খাটের নিচে বসে আছে, দুষ্টু বাচ্চা একটা, দেখছো কিরকম দুষ্টুর মতো দেখে বাবা, আ বাবা এসে দেখে পালাচ্ছে, মানে কেউ খাটের নিচে এলেই হয়, ও আর থাকবে না, পালিয়ে যাবে। তো এখন আমি যাই, ঘরটা ঝাড়ু দিয়ে আসি। ঝাড়ু দিয়ে এসে প্রচুর জল তেষ্টা পাচ্ছে, প্রচুর গরম লাগছে, ঝাড়ু দিয়ে এসে স্নানটা করতে যাবো। এই যে দেখো এখানে কি করছে, বাদরামো করছে, কি মানে দরজা গেটটা খুললেই হয় ওরা দৌড়ে দৌড়ে আসবে খাবার জন্য। দুপুর হয়ে গেছে, তো খিদেও পেয়েছে ওদের, তো ওদের জন্য খাবার রেডি করেছে, মাছটাকে সেদ্ধ করেছে, ভাত দেবে, আমরা যখন খাবো একসাথেই ওদেরকে ভাত দেওয়া হবে, পাপাকে ভাত দেওয়া হবে। আর এখন দেখো মানে গেটের সামনে ছেড়া ওরা নড়বেই না, লিচুর দানা নিয়ে পড়েছে খেলছে। এই দেখো সবকটা কিভাবে শুয়ে আছে, এই দেখো,
হ্যাঁ, ওর মা কথা দিয়ে একটা ঠ্যাং, মুরগির ঠ্যাং এনে দিয়েছে, সেটা নিয়ে কি ঝগড়া চারজনে, একবার এই দিক দিয়ে ঘরের পেছন দিয়ে দৌড়াচ্ছে, ওই ওই যে ওইভাবে দৌড়াচ্ছে সব, একজন মুখে করে কালুয়াটা মুখে করে নিয়ে দৌড়াচ্ছে, ওর পেছন পেছন সবাই দৌড়াচ্ছে, এই যে সারাক্ষণ খেলছে, সারাক্ষণ খেলছে। আর ওই তুলিটা, তুলিটা কই গেল? ওই দেখো তুলিটাও দৌড়াচ্ছে, তুলিটা মা বসে বসে দেয় না, লেজ নাড়াচ্ছে, আর এর কোনো চিন্তা ভাবনা নেই। ওই দেখো, ওই দেখো কিভাবে খেলা করছে, পিছন ঘুরে যাচ্ছে, লিচুর দানাটা নিয়ে পড়েছে নাকি? এই যে, এই যে আসছে, দেখেছো দেখেছো, সব ঘরের মধ্যে ঢুকবে, পায়ের নিচে ঢুকে গেছে, কোথায় ঢুকেছে এসে, এই একটা কি শুরু করেছে, এই দেখো কোথায় এসে বসে গেছে, তুলি, এই তুলি, ও বাবা দৌড়ে হাঁপিয়ে গেছে, বাবাটা হাঁপিয়ে গেছে, হাঁপিয়ে গেছে, হাঁপিয়ে গেছে, দেখেছো কি করছে, দেখেছো, ওই দেখো 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 কি শুরু করেছে, এই একটা দুষ্টু, মাম্মির পিঠে বসো, যাও দেখো, সুযোগ পেলেই ঘরে ঢুকবে ওরা, সুযোগ পেলেই ঘরে ঢুকবে, বাবা সরে যা, ঘর নোংরা করবে, টয়পটি করবে, বাইরে যা, ওখানে বসে থাক। কাকনকে ডেকেছে, কাকন চলে যাচ্ছিল, এই দেখেছো দেখেছো দেখেছো, ওই দেখো ওই দেখো কিভাবে ঘরে ঢুকে দৌড়ে দৌড়ে এসে, কাকন বসেছে, দেখো আর কাকন, কাকন ও খেলছে, দেখেছো দেখেছো কি দুষ্টু, দেখো সব কয়েকটা এক একটা দুষ্টুর গাছ হয়েছে, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, আমার নাইটি নিয়ে পড়েছে, এই যে এখানে হচ্ছে বিড়ালগুলোর খাবার রেডি, মাছ সেদ্ধ করেছে, ওটা দিয়ে ভাত মেখে দেবে, এই চল, দেখো সব কটা কি শুরু করেছে, এ খাবি না, খাবি না রে তুই, ওই দেখো দৌড়ানো, দেখ এই এই তো এখানে দে, এটা কি লেগেছে টং করে, না 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 জল দিয়ে ধুতে হবে না, ঠিক আছে পরিষ্কার আছে, দে, আরে বাবা কি শুরু করেছে সবাই, দাঁড়া বাবা দিচ্ছে, দাঁড়া ওটা দিচ্ছিস, দুধ ভাত এখন খেতে চাইছে না, ওই জন্য মাছ ভাত, সেটাও কি খাওয়া যাচ্ছে না, তেল সব, কাকন এইদিকে আয়, কাকন এইদিকে আয়, এখানে আয়, এখানে আয়, কাকন এখানে আয়, কাকন এখন বসবে, ওর বাচ্চারা খাবে, বাচ্চাদের খা, দা থাক না, ও বাচ্চাগুলো খেয়ে নি, খাবে না, ওর বাচ্চাগুলো খাবে, তারপরে ও খাবে, কত ভালো মা, দেখো ও এখন খাবেই না, খাবি তো, তুই ওর ওই করছিস কেন, খাইয়ে বাচ্চাগুলো খেয়ে নি, ও ঠিক খাবে, সবগুলো টুকু টুকু হয়েছে, টুকু 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 হয়েছে, কাচ্চে একটু কাচ্চে, কাকন মমতা কাচ্চে, খাও খাও খাও, কত কষ্ট ওর মনে, কত কষ্ট হয়েছে, বাবাটার শুয়ে আছে, রাতে জ্বালাবে, রাতে ঘুমাবে, সবাইকে কামড়াবে জ্বালাবে, এখন ঘুমিয়ে নিচ্ছে, ও দুষ্টুর গাছ হয়েছে একটা, দেখি সার বাবাকে বল, আমার রেডি হয়ে গেছে, শাড়িটা কবে কিনেছো, আমার বলে জুতো চিনবে, শাড়ি চেনেন না, নিয়ে যাচ্ছে তো মায়ের জন্য আসবে রিক্সা, সেই জন্য মা ওয়েট করছে, এই যে মায়ের রিক্সা চলে এসেছে, রিক্সা পাশের গলিতে দাঁড়িয়ে ছিল, এসে গেছে, ওর মাও রেডি, জল নিয়েছো মা, জল নিয়েছো, টাটা, আঁচলটা গুড়িয়ে নাও, ঠিক করে, মা চলে গেছে, সব কটা ভয়েই ঢুকে গেছে, মা চলে গেছে, এবার আমরা খাবো, 3:30 বাজতে যায়, তবে খেয়ে নি, অনেক জোরে খিদে পেয়েছে, চ
চলো খেতে যাই। পাপার ভাত, পাপা এনো ভাত খাও, ভাত 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 খাবা না, খাও ভাত খেতে এত ভালোবাসে, গরম ভাতটা গরম আছে এদিকে খাও, নাও এদিকে সরে এসো, এই যে খাও খেয়ে নাও, চলো আমরাও খেয়ে আসি। তো খেয়ে দিয়ে বাসনগুলো মাজলাম, মেজে ঘুমিয়ে পড়েছিলাম, তো এখন ঘুম থেকে উঠলাম, আর উঠে জামা কাপড়গুলো সব তুললাম, যেগুলো রোদে মেলে দিয়েছিলাম স্নান করে গেছে সেগুলো তুললাম, তুলেই এই যে বসে পড়েছি লিচু খেতে। বাবা আজকে এতগুলো লিচু এনেছে, আর মাসির বাড়ি আছে, মাসির বাড়িতে অনেক ফল পাঠিয়েছে, তো সেই জন্য এই প্রথম লিচু খাচ্ছি। প্রথম লিচু খাচ্ছি মানে হচ্ছে, মানে লিচু ওঠার পরে এই বছরে প্রথম এই লিচু খাচ্ছি আজকে। তো এখন লিচুগুলো খাবো, চার কটা লিচু খাবো খেয়ে, তারপরে সন্ধে দেব, সন্ধে দিয়ে তারপরে করতে যাব বিরিয়ানি। তো সব বিরিয়ানিটা করে এসে তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে, আবার দেখাচ্ছি বিরিয়ানিটা কেমন হয়েছে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। তো আমার বিরিয়ানি বানানো কমপ্লিট হয়ে গেছে, প্রচুর গরম, বাবাকে গ্যাসও শেষ হয়ে গেছে, তো এখন বোনও বিরিয়ানিটা বাড়বে, আমি একটু ফ্যানের হাওয়ায় বসেছি, প্রচুর গরম লাগছে, এখন খাবো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে আজকে প্রচুর কাজ করেছি, মা না থাকলে প্রচুর কাজ করতে হয়, প্রচুর কষ্ট হয়, মা সব দিন এত কাজ করে মায়েরও কত কষ্ট হয়। তো সব খেয়ে নিয়ে বাসন টাসনগুলো মেজে রাখতে হবে, কারণ কালকে সকালে উঠতে হবে, উঠে রান্নাবান্না করেই যেতে হবে, আর গ্যাসটা শেষ হয়ে গেছে, ভালোই হয়েছে একদিক দিয়ে, আমি গ্যাস লাগাতে পারি না, বাবা আছে, আজকে বাবা লাগিয়ে দেবে, তাহলে কালকে রান্না করতে পারবো, নাহলে কালকে আর রান্না হতো না, না আগে ডাকতে হতো সবাইকে। এখন বনু বাড়ছে, বিরিয়ানিটা খাবো খেয়ে নিয়ে ঘুমাবো, ওদের খাবার দেওয়া হয়ে গেছে, বিড়ালগুলো রাতের খাবার, পাপা তো ওইগুলোই খায়, পাপাকে আর আলাদাভাবে কিছু দিতে হবে না। তো চলো দেখো বিরিয়ানিটা কেমন বানিয়েছি। তো এই যে বিরিয়ানি বানিয়েছি, চিকেন বিরিয়ানি, চিকেন মা খায় না, তো এই যে বিরিয়ানি, চিকেনের পিসটা একটু ছোট ছোট হয়ে গেছিলো। ও আমাদের এই দুষ্টু বাচ্চা, দেখো 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 দেখো, দুষ্টু বাচ্চাটাকে দেখো কোথায় উঠেছে, আজরে আজরে শেষ করে দিল এটা আমাদেরকে সবাইকে। বাবা আমি কোথায়, বিয়ে হচ্ছে, যাবি বিয়ে বাড়ি? তো খাওয়া হয়ে গেছে, এবার শুয়ে পড়েছি, ঘুমিয়ে পড়বো আমরা। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কিচ্ছু করবে না। এই দেখো পাপা আমাদের সোনা বাচ্চা, এটা দেখো, কত কই যে বলছি, কত আমাদের সোনা বাচ্চা, এটা তোমাদের সোনা বাচ্চা, শুধু রাতে বেলা উঠে উঠে শুধু মাথার চুল ছিড়বে, দেখ আমাকে তো আদর করে, এই সবই করে, কামড়াবে, কালকে কামড়ে দিয়েছে একটা, কি জোরে আমাকে আদর করে দিচ্ছে, আ বাবা বেটা বাবা বেটা বাবা বেটা, দেবে না তোকে। তো টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।